আদর্শনগর দুর্গোৎসব কমিটিতে। আসুন আমরা পেয়ে গেছি এখানকার সেক্রেটারিকে, আমরা জেনে নিই যে তার কাছ থেকে কিছু কথা। নীলাদ্রি রায়, আপনাদের এই পুজো কতদিন? এই তো 25 বছরে পদার্পণ করলো, এটা 25th ইয়ার। আচ্ছা, আপনাদের এই প্যান্ডেলের যে থিম, একটা তো কিছু থিম আছে দেখে মনে হচ্ছে, তো আপনি যদি একটু কাইন্ডলি গ্রাম বাংলাকে ধরার চেষ্টা করেছি। এর বিশেষত্ব হচ্ছে আমাদের এখানকার যারা ইয়াং স্টাফ, তারাই নিজেরা চিন্তাটাও তাদের, মানে ভাবনাও তাদের, প্রয়োগও তাদের, তারা দিন রাত জেগে এই কাজটা করেছে। আর আমাদের এই চিন্তার সঙ্গে সাযুজ্য রেখি এবারে যে প্রোগ্রামগুলো রেখেছি আমরা, যেমন ছৌ নাচ রেখেছিলাম পুরুলিয়াতে গতদিন, খুব ভালো হয়েছে। আমরা আজকে বাউল হলো, অসাধারণ প্রোগ্রাম হলো মুর্শিদাবাদ নদিয়া থেকে বাউল। তার মানে কি আপনারা যে প্রতিযোগিতা হচ্ছে প্রত্যেক দিন আপনাদের কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা হচ্ছে? বাকি কথাগুলো আমাদের বাকি আরও সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, শুনুন। আচ্ছা আচ্ছা, আপনার নাম? সুদীপ্ত দাস। আচ্ছা, আপনি, আমি জিজ্ঞেস করবো যে আপনাদের এই যে প্রোগ্রাম হচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি একটা অলরেডি অনুষ্ঠান চলছে, আপনি তো এরকম কি প্রত্যেক দিন কি কিছু অনুষ্ঠান আছে? প্রত্যেক দিন এরকম অনুষ্ঠান আছে। কী কী আছে? তিনটা হয়ে গেছে, তারপরে আছে মেয়েদের মোমবাতি প্রজ্বলন, শঙ্খ, এই তো আমরা অষ্টমী দিন প্রোগ্রাম রেখেছি, ধুনুচি নাচ, নবমীর দিন রেখেছি প্রোগ্রাম, একাদশী দিন আছে বিচিত্রা অনুষ্ঠান, এরকম প্রত্যেক দিনই আছে কিছু না কিছু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মহিলা উপস্থিত আছে, আমি জানতে চাইবো যে এই পূজা মণ্ডপে মহিলাদের এফোর্ট কতটা? পুরো 100% এফোর্ট, সব সময় মণ্ডপ তৈরি করা থেকে সব সময় তারা থাকে। আপনাদের এত সুন্দর মণ্ডপ তৈরি করতে কত, মানে কতদিন সময় লেগেছে? 15 দিন, মানে এটা কমপ্লিট ডেকোরেশন করতে, স্ট্রাকচার বানানো। অসাধারণ মণ্ডপ, অসংখ্য ধন্যবাদ। আপনি কি আশা রাখছেন যে আপনাদের এই এত সুন্দর মণ্ডপ সজ্জা মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারবে? আমি, আমার আশাবাদী এই বছর যা শুরু হলো এখান থেকে, আরও 25 বছরের মাথায় যে শুরু হলো, এটা ক্রমাগত চলবে এবং এটা ক্রমাগত বৃদ্ধিমান হয়ে যাবে, এবং আমাদের এখানকার অধিবাসীদের সহযোগিতা এত সুন্দরভাবে তারা আমাদের পেছনে সহযোগিতা করেছেন এবং করেও যাচ্ছেন, মানে অকল্পনীয় আর কি। ধন্যবাদ। 24 আওয়ার্স টিভির চোখে আমরা যে শারদ সম্মানে বেরিয়েছি বা যে পরিক্রমাতে বেরিয়েছি, সেই পরিক্রমাতে সেরা পরিবেশের শারদ সম্মান তুলে দিচ্ছে আমাদের প্রতিনিধি ওনাদের হাতে। আমি জানতে চাইবো আপনাদের কাছে যে আপনাদের এই পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে? খুব আনন্দ। পুরস্কার সবসময়ই সব বয়সে সবাইকে আনন্দ দেয়, আর এবছরে আমরা একটু ভালো করে পূজার চেষ্টাও করেছি এবং সেটার জন্য একটু স্বীকৃতি মেলে, সেটা ডেফিনেটলি আনন্দিত তো হবই। ধন্যবাদ।